নমস্কার, এনি24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। বাংলা সাহিত্য সভা অসমের গ্রন্থ উন্মোচন। বাংলা সাহিত্য সভা অসম শিলচর শাখার আয়োজনে রবিবার গ্রন্থ উন্মোচন অনুষ্ঠান হয়। অম্বিকাপট্টিস্থিত মা বিবাহ ভবনে উপস্থিত অতিথিদের হাত দিয়ে 19-এর ডাক উন্মোচিত হয় এবং অশোক বার্মার ছোটদের গল্প উন্মোচন হয়। উল্লেখ্য, বই সম্পাদনা করেন নেতাজি গবেষক নিহার রঞ্জন পাল। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিশেষ অতিথি নিখিল পাল, আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক নিরঞ্জন রায়, সুনীল রায়, নিহার রঞ্জন পাল, শিলচর শাখার সভাপতি সমর বিজয় চক্রবর্তী। অতিথিদের উত্তরীয় দিয়ে করে নেওয়া হয় বরণ। প্রদীপ প্রজ্বলন এবং চৈতন্য দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে আনন্দধারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুজিত কুমার দাস, পল্লবী দাস, পরিমল পুরকায়স্থ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংহিতা দত্ত চৌধুরী। গ্রন্থ প্রকাশের বিষয়ে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন 19-এর ডাক এর সম্পাদক নিহার পাল। এছাড়া উপস্থিত অতিথিরা 19-এর প্রেক্ষিপ্তে এবং গ্রন্থ উন্মোচনের বিষয়ে বক্তব্য পেশ করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন মিঠুন রায়। শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট। আপনারা দেখছেন এনি24 চ্যানেল। আমাদের চ্যানেলটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমাদের যে অভিষেক ডাক, সেটা ছিল সমগ্র আসামে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার স্থান দেওয়ার জন্য। 61-এর আন্দোলন বড়াকপট্টা কাছাড় জেলায় বাংলা ভাষার আন্দোলন ছিল না, এবং 1961-এর যে আন্দোলন করেছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, বিশেষ করে আব্দুর রহমান চৌধুরী সভাপতি এবং নরেন্দ্র দাস সম্পাদক, ওনারা প্রধানমন্ত্রীর কাছে দিল্লিতে গিয়েও বলেছেন, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী সে সময়ে লাল বাহাদুর শাস্ত্রীকে কাছে গিয়ে বলেছেন, তোমার এই যে দেওয়া ললিপপ আমরা এটা মানি না। সেটা মানেননি তারা। সুতরাং 61-এর আন্দোলন, এই 19-এর ডাক, সেই ডাকের আজকে পর্যন্ত অন্ত হয়নি। আমাদের সেই ডাক নিয়ে এগোতে হবে। 19-এর ডাক সমগ্র আসামে বাংলা ভাষাকে সরকারি মর্যাদা দিয়ে স্বীকৃতি দিতে হবে। এই আসামে আজকের দিনে 1,25,00,000 বাঙালির বাস। নর্থ ইস্টে কোনো রাজ্য নেই যেখানে 1,50,00,000 নেই, বাকি আসাম ছাড়া 50,00,000 লোক নেই। সেখানে শুধু আসামে আমরা আছি 1,25,00,000। সেই বাঙালিকে তোমরা দাবিয়ে রেখেছ, আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে। আমরা নির্যাতিত বোধ করছি এবং নির্যাতিত বোধ করবো ততদিন যতদিন পর্যন্ত আসাম সরকার, সে কংগ্রেস হোক, সে বিজেপি হোক, সে এডিপি হোক, সে সরকারই আসবে, আমরা তাকে আমরা আপন সরকার বলে মেনে নেব না। বাঙালির উপর অত্যাচার হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকায়, বাঙালিরা নির্যাতিত ভরাট উপত্যকায়, এই কথা কেউ অস্বীকার করার উপায় নেই। আমরা মুখ চুপ করে আছি, এ বাধ্য করা হচ্ছে আমাকে চুপ করে রাখতে। সেটা এতগুলো মানুষ এইভাবে মুখ চুপ করে থাকে, আমাদেরকে বারবার নির্যাতন করা হয়েছে, বারবার হত্যা করেছে, আমরা কোনোদিন একটা ঘটনা নেই যে আমরা সেখানে প্রতি আক্রমণ করেছি, একটা ঘটনা নেই। হাজার হাজার বাঙালিকে হত্যা করেছে এত করার। সেদিন প্রধান মুখ্যমন্ত্রী লিস্ট ধরে নাম করে বলছেন, এই ভিডিওটা আমরা ছেলে আমি এখন আনিনি, লিস্ট ধরে বাঙালিরা কীভাবে অসমীয়া সাহিত্যকে সৃষ্টি করেছে, সেই কথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন। আর হিমন্ত বিশ্ব শর্মাকে আমি গত 15-20 বছর থেকে বারবার দেখছি যে আমার 11 জন শহীদের পরিবারকে অন্তত সাম্মানিক অর্থটুকু দেও, কিন্তু তরুণ গগৈও দেননি, হিমন্ত বিশ্ব শর্মাও দেননি। 11 শহীদের উপর, 19-এর আন্দোলনের উপর, জীবনদানের উপর আমরা একখানা সংকলন গ্রন্থ প্রকাশ করতে চাই। আমি সেই কাজটি হাতে নিয়ে খুব কম সময়ের মধ্যে 20 দিনের মধ্যে বইটি রূপ দিয়ে পাঠিয়ে দিই, কিন্তু বিভিন্ন কারণে কলকাতা থেকে এখন ভয়েস পাবলিকেশন সহায়তা করেছে এবং কাজও করেছে, কিন্তু আসা যাওয়ার দেরি হওয়ার জন্য সময়ের মতো আমরা
প্রকাশ করতে পারেননি। এই গ্রন্থের লেখক একজন সুনীল রায় আছেন, আমাদের কবি মিদুলা আছেন, পর্যায় প্রণব রায় চৌধুরী আছেন, সঙ্গীতা দত্ত আছেন, সবই আছেন। তাদের সবাইকে অভিনন্দন জানাই এবং বইটি প্রকাশ হতে দেরি হওয়ার জন্য আমরা মার্জনা চেয়ে নিচ্ছি। আমি যেহেতু উনিশের আন্দোলনে এবং ভাষা আন্দোলনে বই প্রকাশ হচ্ছে, এখানে একটা নতুন কথা আসছে। এই সংস্থার যে কেন্দ্র সম্পাদক উনি উনিশের ভাবনায় বলেছেন এবং সদ্য সুনীল রায় তার মূল্যবান নিবন্ধে বরাক ব্রহ্মপুত্রের শাখ বাংলা সাহিত্য সম্পাদন বরাক এবং ব্রহ্মপুত্রের সত্তা সমন্বয়ের শাখ। আমরা সেই ষাটের দশকে যে ভাষা দাঙ্গার পরিস্থিতি, যে ভাষা বিদ্বেষের পরিস্থিতি, তা অনেক পিছনে ফেলে এসছে এবং আমরা নতুন করে মূল্যায়ন করছি। আপনারা পাবেন সুনীল রায় মহোদয় যেহেতু উনি নিজে সংগ্রামী ছিলেন, আগে বলছেন তিনিও একটা উপায় বের করার চেষ্টা করেছেন কীভাবে উভয় উপত্যকার নগরের মধ্যে সমন্বয় সাধন সম্ভব। এবং পরিস্থিতি অনেক পাল্টে গেছে। আমরা আপনি জানেন যেমন বলেছেন এই সরকারের কথা, সর্বানন্দ সোনালের সময় 15ই মার্চ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তখন ছিলেন কিন্তু ফিনান্স মিনিস্টার, উনি শহীদ পরিবারের প্রত্যেক সদস্যের জন্য 5 লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করে দিলেন এবং বলেছিলেন একাদশ শহীদের নামও হয়ে ওঠেনি। এই জিনিসটাই আমরা রাজনৈতিকভাবে একটু তাদেরকে পৌঁছে দিতে হবে। মাননীয় বিধায়কের কাছে আমাদের আবদার থাকবে, আমার অনুরোধ থাকবে যে আমরা বেশি কিছু চাই না, এই যে একাদশ শহীদের জীবনদান তাদের শহীদ স্বীকৃতি থাকবে। এই সরকার দেওয়ার মতো পরিস্থিতি এসে গেছে না, কেননা সেই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকে কিন্তু মুখ্যমন্ত্রী এবং উনি 2022 এবং 2023 অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একাদশ শহীদের শহীদ স্বীকৃতি দিয়েছেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এক যুগান্তকারী ঘটনা বদলে গেছে পরিস্থিতি। আমরা 7-এর দশকে নেই, আমরা 21শ শতাব্দী এসে গেছি এবং 2024 বসে আমরা সেই বিদ্বেষের কথা বলছি না, যেহেতু সত্তা সমন্বয়ের স্বাক্ষর প্রচেষ্টায় শুধু বাংলা সাহিত্য সভা নয়, আরও বিভিন্ন সংস্থা কাজ করছে। উত্তর পূর্ব ভারত বাংলা সাহিত্য সভা থেকে শুরু করে আমাদের এখানে অনেক সংস্থা আছে, সবার প্রচেষ্টা হলো যে বিদ্বেষকে আমরা এখন কীভাবে গুরুত্ব দিচ্ছি। আমার জানা ছিল যে এই দুটা বই উন্মোচিত হবে, স্বাভাবিকভাবে দু চারটি কথা আসে, অনেক দাবি আছে, অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস হয়তো আমাদের জানা, অনেকেদের জানা নেই। আজকের দিনের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ একটা জায়গায় দাঁড়িয়ে, আজকে আসাম রাজ্য অনেক জায়গায় দাঁড়িয়ে, এই আসামকে বিভিন্ন সময় বিভিন্ন মুখ্যমন্ত্রী আর শাসন করেছেন। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে ক্ষমতায়, রাজ্যে ক্ষমতায়। একটা জিনিস অবশ্যই বলতে হয় যে নরেন্দ্র মোদীজি নেতৃত্ব নেওয়ার পর এই দেশে প্রত্যেক ভাষাকে সম্মান দিয়ে এই দেশের প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চল বঞ্চিত নিপীড়িত শোষিত সমাজ, এই সমাজকে নিয়ে এক সূত্রে গেঁথে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। 10 বছরের মাথায় ওনার যে নেতৃত্ব সেটা আমরা লক্ষ্য করেছি যে গোটা বিশ্ব স্বীকার করছে।